إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ذلك من يعظم شعائر الله فإنها من تطمئن القلوب لكن الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে সমাগত হওয়ার সময়টি প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি করি আলহামদুলিল্লাহ। অতঃপর দিনের নবী আকিল নবী আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হওয়ার সঙ্গে দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন আর আজকে হচ্ছে আরবি দেড় বছর মাস গণনা হয় মহরম থেকে নিয়ে জুলহিজ্জা পর্যন্ত। জুলহিজ্জা মাসের ভারতীয় উপমহাদেশ হিসাবে আজকে আমাদের পাঁচ তারিখ চাঁদের তো জুলহিজ্জা মাসের বিশেষ মর্যাদা রয়েছে সে বিষয়ে গত জুমাতে আলোচনা হয়েছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে কুল আল্লাহু হি আইয়ামি মা'দুদাত আল্লাহর জিকির করো তোমরা জুলহিজ্জার প্রথম দশকে এবং মা'দুদাত আইয়ামে তাশরিক বোঝানো হয়েছে। এটাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন তাফসীরে এবং তাফসীরের পরিষ্কারে স্পষ্ট রয়েছে। তো সাধ্যমতো তাকবীর আমাদের পাঠ করতে হবে। তারপরে জুলহিজ্জা মাসের খাস ইবাদত রয়েছে হজ্জে যারা যাবে তাদের জন্য আর সমস্ত বিশ্ববাসী মুসলমানদের জন্য খাস রয়েছে জুলহিজ্জা মাসের দশম তারিখ যেটাকে ইয়াউন নাহার অর্থাৎ রক্ত প্রবাহিত দিন বলা হয়েছে। সেই রক্তটা প্রবাহিত করতে হবে কার নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, গৃহপালিত পশু চতুষ্ক জন্তুর উপরে আল্লাহর নাম নিয়ে জবে করতে হবে, রক্ত প্রবাহিত করতে হবে। এটা একটা বিধান। আমি যে আয়াতটা পাঠ করলাম সূরা হজ আয়াত নম্বর 32, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা মা ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাতমাইনাল কুলুব। নিশ্চয় এটা একটা মহান নিদর্শন অর্থাৎ কুরবানির পশুকে একটা মহান নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেগুলো তার অনুগত বান্দারা কুরবানি করে থাকে। অতএব এটাকে তোমরা সম্মান করো, এটাকে সম্মান করা হচ্ছে তাকওয়ার অন্তর্ভুক্ত। তো এই আয়াতের সূরা হজ্জের 32 নম্বর আয়াতের ব্যাখ্যায় সবচেয়ে প্রসিদ্ধ যেটা তাফসীরের কিতাব এবং বলা যেতে পারে যে যতগুলো তাফসীরের কিতাব আছে তার মধ্যে সহীহ সবচেয়ে নিকটবর্তী সেটা হচ্ছে তাফসীর ইবনে কাসির।
সেখানে প্রায় 4 থেকে 5 পৃষ্ঠা ব্যাখ্যা করা হয়েছে। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু কেমন হবে, কুরবানির পশু কেমন হবে, কেমন হওয়া উচিত এবং কেমন না হওয়া উচিত এর ইশারা ইঙ্গিত দিয়েছেন। এবং আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা কৌশল বলে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে কুরবানির পশু কেমন হওয়া উচিত এবং কেমন না হওয়া উচিত। তো এই আয়াতের ব্যাখ্যায় প্রথমত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরামগণ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কুরবানির পশুকে মহান নিদর্শন বলেছেন, যেহেতু আমরা কুরবানির পশুকে কুরবানির অনেক আগে, এখন তো মানুষের ব্যস্ততা বেড়ে গিয়েছে, এখন মানুষের অনেকের জায়গা সংকুলন হয় না, যার জন্য কুরবানির পশুগুলো তারা ক্রয় করে একদম শেষ লগ্নে। কিন্তু সাহাবায়ে কেরামগুলো বলছেন যে আমরা কুরবানির পশুকে অনেক আগে, কুরবানির আসার অনেক আগে আমরা ক্রয় করতাম, সেগুলোকে ক্রয় করে আমরা তাকে খাইয়ে তার সেবা করে তাকে হৃষ্টপুষ্ট করতাম, অতঃপর তাকে কুরবানি করতাম, কুরবানির দিন যখন আসতো তখন তাকে কুরবানি করতাম। তো কোন ধরনের পশু চলবে না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্ট রোগী, যে পশুটাকে তুমি দেখতে পাচ্ছ যে সে রোগ রোগাক্রান্ত হয়ে গিয়েছে, এমন রোগ হয়ে গিয়েছে যে তার জীবিত থাকার সম্ভাবনা নেই, এই ধরনের স্পষ্ট রোগী কোন পশুকে কুরবানি দেওয়া চলবে না। স্পষ্ট কানা, অন্ধ, তার একটা চোখ নেই কিংবা চোখ আছে কিন্তু দেখতে পায় না, সেই পশু কুরবানি দেওয়া যাবে না। স্পষ্ট খোঁড়া, ল্যাংড়া, তার পা ভাঙা কিংবা কোনো শরীরে এমন কোনো রোগ আছে যার কারণে সে খুঁড়িয়ে হাঁটতে বাধ্য হয়, এই ধরনের পশু চলবে না। তারপরে হচ্ছে একদম বুড়ো বুড়ো পশুও চলবে না, যার হাড়ে যার গোস্তের মজ্জা শুকিয়ে গিয়েছে, এই 4 ধরনের পশু কুরবানি দেওয়া যাবে না। তারপরে মানুষের মধ্যে অনেক ধারণা আছে, আমাদের আমরা ছোট থেকেও শুনে এসেছি এবং এখনো শুনি চারিদিকে, কিন্তু শোনা কথাটা ইসলাম নয়, শোনা কথাটা ইসলাম নয়। অনেকে কুরবানি, বেশিরভাগ তো আমাদের এখানে গরু কুরবানি করে, গরু কিনল, কেনার পরে দেখা গেল যারা গাই গরু কেনে দেখা গেল তার পেটে বাচ্চা আছে, বলে গাভীর পশু কুরবানি দেওয়া যাবে না। এগুলো ইসলামের মধ্যে নেই। কিন্তু এক সাহাবা এসে বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহ রসুল, আমরা কুরবানি করার জন্য উট কিনি, গরু কিনি, অতঃপর দেখা যায় যে তাদের পেটে যে বাচ্চা আছে, বা জবাই করার পরে দেখি তাদের পেট থেকে বাচ্চা বের হয়েছে, তো এমন অবস্থা আমরা কি করব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তার পেট থেকে বাচ্চা বের হয় কুরবানি করার পরে, তাহলে ওর মায়ের জবেটা ওর জবে হয়ে গেছে, তোমাদের রুচি যদি হয় তাহলে তার বাচ্চাটাকেও খেতে পারো, কোনো অসুবিধা নাই। যদি বাচ্চা হয়ে পড়ে, এটা হচ্ছে আবু দাউদের হাদিস, মিশকাত হাদিস নম্বর 4093। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন তার কাছে কয়েকজন ব্যক্তি এলো, তারা বলল আমরা কুরবানির জন্য পশু ক্রয় করেছি, পশু ক্রয় করার পরে তার বাচ্চা হয়ে পড়েছে, এখন তাকে কি করব, সেই পশুকে কি কুরবানি করব, আর বাচ্চাটা নিবা কি হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যতদিন পর্যন্ত কুরবানির দিন না আসে ততদিন বাচ্চাটাকে পেট ভরে তার দুধটা খাওয়াও, আর বাচ্চা দুধ খেয়ে যেটা অতিরিক্ত হবে সেটা তোমরা নিজেরাও খাও, অপরকেও খাও। আমাদের সমাজের মধ্যে কিন্তু প্রচলিত আছে কুরবানির পশু যদি কেনা হয় আর তার যদি দুধ হয় তাহলে সেই দুধ কুরবানি দাতা খেতে পারবে না, তাদের বাড়ির লোক খেতে পারবে না। এগুলো সব কাল্পনিক কথা, যেগুলো মানুষ শুনে সেগুলোই বিশ্বাস করে নাই,
অথচ তারা জিজ্ঞেস করার প্রচেষ্টা করে না, তারা জানার চেষ্টা করে না আলেমদের কাছে যে এটা সঠিক কিনা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, অতঃপর যখন কুরবানির দিন আসবে, যেহেতু তুমি পশুটিকে কুরবানির জন্য কিনেছিলে, তার বাচ্চা হয়েছে, অতএব তার মাকেও জবাই করো, তাকেও জবাই করো, রাখতে পারবে না, তাকে রাখা যাবে না। এবারে অনেকে কুরবানির পশু কেনার পরে দেখা যাচ্ছে হয়তো পাল্টে পাল্টে সে হয়তো পড়ে গিয়ে তার ছেলেঙ্গড়া হয়ে গেছে, সে হয়তো তাকে পাল্টে পাল্টে অনেকদিন থাকার ফলে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গে খুঁত হয়ে গিয়েছে। যখন কুরবানির নিয়তে সেটাকে কেনা হচ্ছে, তার পরে পরে যদি রোগ আক্রান্ত হয়ে যায়, তার পরে যদি চোট হয়ে যায়, কোনো ব্যাপার নেই। আপনি কিনেছিলেন সঠিক, না সে রুগী ছিল, না সে অন্ধ ছিল, না সে খোঁড়া ছিল, না সে বুড়ো ছিল, সঠিক কেনা হয়েছে। অতএব তার পরে যদি কোনো ঘটনা ঘটে, তাতে কোনো কিছু যায় আসে না, সেই পশু কুরবানি করতে কোনো অসুবিধা নাই। কিন্তু সমাজের মধ্যে প্রচলিত এমন এমন কথা আছে যেগুলো শুনলে পরে মনে হয় যে আজকের মুসলমানরা এত উন্নত যুগে, এরা এখনো পর্যন্ত সেই শুনে আসছে, পূর্বপুরুষদের যেটা শুনে এসছে সেটারই উপরে আমল করছে, জানার প্রচেষ্টা ওটাই করে না যে কোন পশু কুরবানি হবে, কোন পশু কুরবানি হবে না। আর এমন এমন ঘটনা ঘটে যে কি করা যাবে, কি করণীয়, এরা আসলে ব্যাপার হচ্ছে কোরআন হাদিস খুলে দেখার অবকাশ নাই, যেটাই হুজুর বলে সেটাই খেজুর মানে। তো যে আলী রাদিয়াল্লাহু তাআলার কথাটা বললাম, তিরমিজি হাদিস নম্বর 1503 খুলে দেখে নেবেন, পরিষ্কার আলী রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিচ্ছেন যে যদি বাচ্চা হয়ে যায়, তাহলে সেই বাচ্চা যতদিন না কুরবানি হবে ততদিন পর্যন্ত সেই বাচ্চাটাকে মায়ের দুধ খাওয়াবে, তার উদ্ভৃতি দুধ, বেশি দুধ যেটা হবে তোমরা সেটাকে পান করবে, অপরকে পান করাবে, অতঃপর কুরবানির দিন যখন আসবে তার মায়ের সঙ্গে তার বাচ্চাকেও জবাই করে দেবে। আমাদের সমাজের মধ্যে আছে যে তাকে আর কুরবানি করে না, বাচ্চা হয়ে গিয়েছে মাকেও রেখে দেয়, বাচ্চাকেও রেখে দেয়, যে গাভীর পশু কুরবানি করা যাবে না। আবার এ আছে যে যার বাচ্চা হয়েছে তাকেও কুরবানি করা যাবে না। এগুলো শরীয়তের কথা নয়, বরং এগুলো বানাবার কথা। তারপরে আমাদের সমাজে বিশেষ করে আমি এখানে এসে দেখছি যে কিছু নিয়ম পদ্ধতি এমন আছে যে কুরবানির গোশগুলোকে প্রত্যেকটাকে টুকরো করে মেলানো হয়, মিলিয়ে নিয়ে তিন ভাগ করা হয়, কিন্তু এমন নিদর্শন শরীয়তের মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুল ওয়াযিউল বাইসাল ফাকির, তোমরা কুরবানির সূরা হজ আয়াত নম্বর 28, কুরবানির পশু যখন তোমরা জবে করলে, আল্লাহর নামে যখন তোমরা তাকে উৎসর্গ করলে, তোমরা নিজেরা তার থেকে খাও, আত্মীয় স্বজন এবং পড়োশীদেরকে দাও। তারপরে সূরা হজ 36 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াযিউল কানিআল মুতাররা, কুরবানির পশু যখন উটে কুরবানি করা, ওখানে বলা হয়েছে বিস্তারিত আয়াত বলছি না, তো যখন আল্লাহর নামে সেটাকে নহর করলে তখন তোমরা খাও, যারা চেয়ে বেড়ায় তাদেরকে দাও, আর যারা লজ্জায় চাইতে পারে না তাদের কাছে পৌঁছে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যখন মদিনাতে অভাব ছিল, তখন বলেছিলেন যে কুরবানির পশুর গোশত রাখা যাবে না, তিন দিনের বেশি যখন অভাব দূর হয়ে গেল যাকাত পদ্ধতির মাধ্যমে, 5-6 বছর যখন অধিক হয়ে গেল ইসলাম এসে, তখন তিনি বললেন যে তোমরা খাও, জমা রাখো, অপরকে দাও। জমা কতদিন, এমনকি এক জুলহিজ্জা থেকে অপর জুলহিজ্জা পর্যন্ত জমা রাখা যায়, অর্থাৎ জুলহিজ্জা মাসের 10 তারিখে কুরবানি হচ্ছে, আপনি যদি রাখার পদ্ধতি জানেন তাহলে আপনি সেই গোশকে 1 বছর পর্যন্ত রেখে দিতে পারেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 26,482। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর পরে সাহাবায়ে কেরামগণ, তাবেঈগণ, তাবা তাবেঈগণ, যাদেরকে এক ভাষায় সলাফ সলেহীন বলা হয়, তারা কুরবানির গোশকে জমা রাখতেন কতদিন, 1 বছর পর্যন্ত জমা রেখে দিতেন।
যেমন জমা রাখার কিছু এলাকা ভিত্তিক পদ্ধতি। আপনার মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের দিকে যদি যান, আমাদের পশ্চিমবাংলার কথা বলছি, সেখানে জমা রাখে কিভাবে, কুরবানির গোশগুলোকে তারা কি করে, কেটে শুকিয়ে নেয়, রোদেতে শুকিয়ে নিয়ে কিছু মশলা দিয়ে শুকিয়ে রাখে, অথবা যখন প্রয়োজন হয় তারা থাকায়, অথবা কিছু কিছু এলাকায় আছে যে চর্বির মধ্যে ডুবিয়ে রাখে। তো যেভাবে রাখলে সম্ভব হয় সেভাবে আপনি রাখতে পারেন, জমা রাখতে পারেন, এমনকি কোনো পশু আপনি হয়তো সবটাই বিলি করে দিতে পারেন, যে কেটে কুটে যে তিন ভাগ করতে হবে, সবটাকে একদম মিলিয়ে 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 দিতে হবে আর ওজন করে ভাগ করতে হবে, এমন নিদর্শন পাওয়া যায় না। এমন নিদর্শন কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না যে আপনাকে ওজন করে তিন ভাগ করতে হবে। আপনি খেলেন, আপনি রাখবেন নিজের জন্য, আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশী কেন আর কিছু নাই, আপনি আত্মীয় স্বজনকে দেবেন, আপনার প্রতিবেশীকে দেবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বল কোনিরা ওয়াল মুতাররা, যারা চেয়ে বেড়ায় তাদেরকে দাও, যারা চাইতে পারে না তাদেরকেও দাও। তো কুরবানি তো করতে হবে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছে তারা কুরবানি করবে। তো কুরবানির যে নিয়ম পদ্ধতিগুলো আছে, পশুপালনের যে নিয়ম পদ্ধতিগুলো আছে, সেগুলো জানতে হবে। আর যেগুলো প্রচলিত আমাদের মধ্যে ভুল হয়ে আছে, পূর্বপুরুষ থেকে যে কথাগুলো চলে এসছে, সেগুলোকে পরিত্যাগ করতে হবে, সেগুলোকে বর্জন করতে হবে, কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে। সর্ব অবস্থায় কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে, তারই নাম হচ্ছে আহলুল হাদিস। আমি এক সপ্তাহ বলেছিলাম যে শুধুমাত্র আহলুল হাদিস কি, আমাদের এখানে দেখা যাচ্ছে বা অন্যান্য জায়গায় আমি লক্ষ্য করে থাকি, আহলুল হাদিস মানে হচ্ছে আপনার শুধুমাত্র নামাজের নিয়ম কানুন এর আহলুল হাদিস, বাকি এদের মধ্যে শিরিক ভর্তি, এদের মধ্যে বিদাত ভর্তি, এদের মধ্যে কুসংস্কার ভর্তি, এদের মধ্যে আপনার যত রকমের অশ্লীলতা সব ভর্তি, এদের মধ্যে বেপর্দা ভর্তি, সব কিছু আছে, তারপরেও বলে আমি আহলুল হাদিস। পূর্বেকার তাদেরকে আহলুল হাদিস বলা হতো যারা কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করতেন, যারা হাদিসকে সংরক্ষণ করতেন, গ্রন্থ লিখতেন, হাদিসকে সংরক্ষণ করে পরবর্তী প্রজন্মের জন্য হাদিসকে লিপিবদ্ধ করে গেছেন, তাদেরকে আসহাবুল হাদিস বা আহলুল হাদিস বলা হতো। এবং সেই অর্থে যারা কোরআন এবং সেই হাদিসকে মেনে চলে মান্যওয়ালা, তাদেরকে বলা হয় আহলুল হাদিস। শুধুমাত্র নামাজে আমরা পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, আর বুকে হাত বেঁধে জোরে আমিন বলে, ব্যাস এই কটাই পার্থক্য, রফেল এলেন করি, আমরা আহলুল হাদিস। কিন্তু বাকি এই মসজিদ থেকে বের হয়ে গেলে পরে আহলুল হাদিসের নাম লেশ মাত্র দেখা যায় না, তবু আহলুল হাদিস। আপনার সমস্ত কিছু বিবাহ থেকে নিয়ে, সামাজিক অনুষ্ঠান থেকে নিয়ে, সমস্ত দিকে দেখা যাবে এরা কুসংস্কারের মধ্যে জড়িত রয়েছে, এরা সে সোনা ইসলামকে মান্যওয়ালা হয়ে আছে। তো এই সমস্ত রীতিনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আহলুল হাদিস হতে হবে, প্রকৃতপক্ষে আহলুল হাদিস হওয়ার চেষ্টা করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় না করলে পরে আহলুল হাদিস তো দূরের কথা, তাকে মুসলিমই বলা যাবে না। সৌদি আরবের ফতোয়া যদি আপনারা দেখেন তাহলে বলবেন যে যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে না সে ব্যক্তি গালাগালি দিয়ে বসবে। সৌদি আরবের পরিষ্কার ফতোয়া আরকানুল ইসলাম শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখে গেছেন। তো শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, যারা নামাজ পড়ে না তাদের জানাজা পড়া তো দূরের কথা, তাদেরকে মুসলিমদের কবরস্থানে মাটিও দেওয়া যাবে না। কি করতে হবে, দুই পায়ে যে দড়ি বেঁধে যেমন কুকুর বিড়াল যে নর্দমার মধ্যে ছুঁড়ে ফেলা হয়, ছুঁড়ে ফেলে দিতে হবে। দুই পায়ের মধ্যে দড়ি বেঁধে টেনে নর্দমার মধ্যে ফেলে দিতে হবে ছুঁড়ে, এরা মুসলমানই না। মুসলমানের খাতায় এদের নামই নেই। অথচ আমরা নামাজ না পড়েও মুসলিম, নামাজ না পড়েও আহলুল হাদিস, নামাজ না পড়েও নিজেকে সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় পণ্ডিত, সব কিছু ভাবা এই মুসলমানদের মধ্যে বিদ্যমান, এই আহলুল হাদিসদের মধ্যে বিদ্যমান। তো ভুল ভ্রান্তিগুলো দূর করতে হবে,
আর মনের গ্লানিগুলো দূর করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। যত রকমের পাপ আমরা করে এসেছি অতঃপর সহি ইসলামের দিকে ধাবিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সুমতি আমাদেরকে প্রদান করে। আমিন। الحمد لله وحدا من لا عباد بالذي بعد والصلاة والسلام على رسول الله أما بعد تو جميع شيء قالوا شيء هو تشيله قرباني نيوم بضو دير بباره نيوم بضو كي وانا كتا يامون كي جتا بول لام سورة حجي بطرش نمبر آيات بكتاي تفسير ابن كاثير برائي چار پشتا عربي دي بولشي برائي چار سنگه পাঁচ পৃষ্ঠা আলোচিত হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আসা হয়েছে। সেখানে সেই হাদিস দ্বারা আলোচিত হয়েছে। তো আমাদের ভেতরে যেগুলো প্রচলিত রয়েছে সেগুলোকে ত্যাগ করতে হবে, কুরবানির পশুকে সংরক্ষণ করতে হবে। কুরবানির আমাদের এখানে বিধান রয়েছে কি, অনেকে মনে করে যে কুরবানির আগে পশুকে গোসল করানো কর্তব্য, কিন্তু কুরবানির পশুকে জবহের আগের দিন বা জবহের দিন গোসল করানোর ব্যাপারে কোনো হাদিস নাই, কোনো প্রমাণ নাই। যদি আপনি এটা মনে করেন যে পশুটা এক জায়গায় থাকতো, তার গায়েতে নোংরা হয়ে গিয়েছে, তাকে একটু পরিষ্কার করে নিয়ে, এই ব্যাপারটা আলাদা। কিন্তু যদি মনে করেন যে না, কুরবানির পশুকে না গা ধোয়ালে পরে, না গোসল করালে পরে কুরবানি হয় না, কুরবানি হবে না, তাহলে এটা বিদাত। তাহলে পরিষ্কার বিধা। তারপরে সমাজের মধ্যে প্রচলিত আছে কুরবানি হয় তিন দিন, সমাজের মধ্যে প্রচলিত আছে কুরবানি হয় তিন দিন, অথচ কুরবানি মূল দিন হচ্ছে কোনটা, মূল দিন হচ্ছে ইয়াউমুন নাহার, অর্থাৎ দশম জুলহিজ্জা, আর ইয়াউমুল মাদুদাত আইয়ামে তাশরিকের তিন দিন। আইয়ামের তাশরিক কাকে বলা হয়? এগারোই জুলহিজ্জা, বারোই জুলহিজ্জা, তেরোই জুলহিজ্জা। কুরবানির দিন তিন দিন নয়, কুরবানির দিন হচ্ছে চার দিন। এগারো তারিখ, বারো তারিখ, তেরো তারিখ আসর পর্যন্ত আপনি কুরবানি করতে পারেন। এখন বলতে গেলে বলবে, আরে এরা আমার নতুন সিস্টেম বার করছে। আরে কোরআনের অর্থ যদি না বোঝো তাহলে কি করার আছে আমাদের? তোমরা যদি বড় বড় মাদ্রাসার মধ্যে, হারেগি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করার পরেও যদি আইয়ামে মাহদুদার বা ইয়ামের তাশরিকটাকে বলা হয় সেটা না বোঝো, আইয়ামের তাশরিকটাকে বলা হয় সেই জ্ঞান যদি না থাকে, তাহলে আমাদের কিছু করার আছে? তাশরিকের দিনগুলো হচ্ছে কুরবানির দিন, তবে উত্তম দিন হচ্ছে প্রথম দিন কুরবানি করা, কারণ আল্লাহ রসুল সাল্লাম এক বছর একশো উট কুরবানি করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাম এক বছর একশো উট কুরবানি করেছিলেন। তো একশো উট কুরবানি করতে করতে তিনি যখন নিজে পারছেন না সব কোটাকে নিজে জবে করতে, তখন আলী রাজিয়াল্লাহু আনহুকে দিয়ে কিছুকে কুরবানি করেছিলেন, তুমি এগুলো করো আমি এগুলো করছি। তো সবগুলো কিন্তু ওই প্রথম দিনেটাই করেছিলেন, দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ দিনের জন্য রেখে যাননি। কিন্তু রেখে দেননি বলতে যে আমরা কোরবানি করতে পারবো না এমন কি না। একবার ঘটনাক্রমে কলকাতার যে আলাদিদরা আছে, তো সেখানে পৌঁছে গেলাম কোন দিন, পঞ্চম দিনে পৌঁছালাম। কোরবানির দিন আরও মানে তিনটে দিন অতিবাহিত হয়ে গেল, সেখানে দেখলাম বিরাট ঝামেলা হচ্ছে, বিরাট ভণ্ড ঝামেলা হচ্ছে, এমনকি পুলিশ পর্যন্ত চলে এসছে। তো প্রথমে সেখানে যাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছি, দূর থেকে নজর হলো, দূর থেকে দৃষ্টি হলো, তারা বলতে বললেন গেলাম। পরে সেখানে আলোচিত হচ্ছে আরও কিছু আলেম আছে ওখানে হানাফি আহলাদের ফাইট হচ্ছে, কিসের জন্য? তার আগের দিন অর্থাৎ চতুর্থ দিন তারা কুরবানি করেছে, একটা মৃত সুন্নাতকে তারা জীবিত করেছে, আর হানাফিরা বলছে এটা তোমরা বাড়াবাড়ি করলে এই চতুর্থ দিনে কুরবানি হবে না। তখন আলেমদের মধ্যে আলেমদের নিয়ে ওখানে ফাইট হচ্ছে। তেরোই জুলহিজ্জা কুরবানি করেছে বলে তাদেরকে মারবে,
13 জুলহিজ্জা সকালবেলা তারা কুরবানি করেছে, অতএব এটা কোরআন হাদিসে নেই, তোমরা হচ্ছে লামাজহাবি, তোমরা হচ্ছে কাফির। অথচ আইয়ামে তাশরিক কাকে বলে তাদের জ্ঞানই নেই। পরিষ্কার হাদিসের মধ্যে উল্লেখিত রয়েছে যে ইয়াউমুন নাহার এবং তারপরে আইয়ামে তাশরিকের দিনগুলো হচ্ছে কুরবানির দিন, যার জন্য বছরে কদিন যে রোজা রাখা হারাম তার মধ্যে ওই দিনগুলোকেও গণ্য করা হয়েছে। রমজানের আগের দিন রোজা রাখা যাবে না, রমজানের ঈদের দিন রোজা রাখা যাবে না, ইয়াউমুন নাহারের দিন রোজা রাখা যাবে না, আইয়ামে তাশরিকের দিনগুলো অর্থাৎ 11, 12, 13 জুলহিজ্জায় বছরে 6 দিন রোজা রাখা হারাম। তোমাদের এই জ্ঞানটা নাই, এই জ্ঞানটা নাই যে একটা দিন রমজানের আগের দিন তো রোজা রাখা যাবে না, কিন্তু বাকি 5টা ঈদের দিনে রোজা রাখা যাবে না, ঈদুল ফিতরের দিন আর এই ঈদুল আজহার 4 দিন। সে হাদিসগুলো চোখে পড়ে না, চোখে আঙুল দিয়ে শিক দিয়ে যদি দেখিয়ে দেওয়া হয় তাও মানতে চাই না। কারণ কি? আমলোককে মাঝাবে নেই, আমাদের মাঝাবের মধ্যে নেই। তা আমি তখনও জানতাম না যে কি নিয়ে আলোচনা হচ্ছে। তখন তারা এসে আমাকে এক ভাই জিজ্ঞেস করলো, মৌলানা সাহেব বলিয়ে তো কুরবানি কিতনা দিন চলতা হ্যায়? তা আমি তো ওদের জবাব দিলাম 4 দিন চলতা হ্যায়। তো তখন একজন বলছে দেখিয়ে দেখিয়ে ইয়ে কিয়া বলে তো কিছু নেই জানতো, ইয়ে পর কিয়া ঘটা হ্যায়। তো তখন সেখানে দেখলাম যে এই নিয়ে বাঘ বিতণ্ডা হচ্ছে, কিছু আলাদা বড় বড় আলেম আছে এবং ওদেরও আলেম আছে, তো এই নিয়ে ঝগড়া ঝামেলা। কারণ ওরা বেশি, সব জায়গায় দেখবেন ওরা বেশি, অথচ বাংলার বাইরে বের হোক, আপনার ঝাড়খণ্ডে যাক, পাকুড়ে যাক, পাত্তাই পাবে না। 1 কোটি 1.5 কোটি আলাদিস সব একভাবে আছে। হানাফি কাকে বলে তাদের ঘরে মেয়েরা জানে না, হানাফি কাকে বলে বাড়ির মেয়েরা জানে না, ওই সব জায়গার আলেম হয়, বাড়ি বাড়িতে আলেম, ঘরে ঘরে আলেম। তারা কোথায় ইমামতি করে, কোথায় মাদ্রাসায় পড়ায়, এই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়। তারা যখন গিয়ে বাড়িতে কোনো কারণে গল্প করে, তখন তাদের মেয়েরা বলে, বাড়ির মেয়েরা বলে, হ্যাঁ গো হানাফি কাকে বলে গো। তো যখন আহলে হাদিস আন্দোলন ভারতের মধ্যে ছড়িয়েছিল, তখন উত্তরবঙ্গে সবচেয়ে বেশি কাজ করেছিল, যার জন্য মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, তার লাগোয়া, ঝাড়খণ্ড, পাকুড় এগুলোতে আলাদিস বেশি এবং দক্ষিণবঙ্গে কম কাজ করেছিল। আর ইংরেজরা সেই সময় আলে হাদিসদেরকে দুর্নাম করার জন্যে বিভিন্ন নাম দিয়েছিল, ওহাবি আন্দোলন নাম দিয়েছিল, যাতে আলাদিসরা ছড়াতে না পারে, কোরআন এবং সহিহ হাদিসুল ইসলাম ছড়াতে না পারে। আর কোরআন এবং সহিহ হাদিসুল ইসলাম যখন ছড়াচ্ছে তখন ইংরেজদেরও হা লাগছে, কারণ এরা আহলে হাদিসের কারো গোলামি করেনি, এরা ইংরেজদের বিরুদ্ধে দাপটে ভারতীয় স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহণ করেছিল। বিপক্ষে যদি বলা যায়, আজকে যে জামাতটা বলছে বেরিয়ে পড়ো, আজকে যে জামাতটা বলছে যে 40 দিনের জন্য বেরোতে হবে, আজকে যে জামাতটা বলছে যে কোরআনকে তাকে রেখে তাদের রচিত বইটাকে পড়তে হবে, সেই বইয়ের রচিতা যে ছিলেন সে তো লেখক ছিলেন, বললেওয়ালা কে ছিল, বললেওয়ালা কে ছিল? জাকারিয়ার নামে, ইলিয়াসের নামে কিতাব লেখা হয়েছে, তাবলিগে নিসাব যেটাকে বর্তমানে ফাজাইলে আমল বলা হয়, কিন্তু সেই কিতাবের আসল বক্তাকে, আসল বক্তা হচ্ছে আশরাফ আলী থানভি। সে আশরাফ আলী থানভিকে ইংরেজ গভর্নমেন্ট, তৎকালীন ইংরেজ শাসকরা প্রত্যেক মাসে 1200 টাকা করে বেতন দিত, এই জন্য যে তোমরা মুসলমানদেরকে স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণ করতে দিও না, বরং তাদেরকে মসজিদে গোল হয়ে বসে জমা করে রাখো। এই পদ্ধতি তখন থেকে শুরু হয়েছে। তাহলে ইংরেজদের গোলামি কারা করেছে, ইংরেজদের দালালি কারা করেছে, যদি অনুসন্ধান করা হয় স্পষ্ট হয়ে যাবে। মুসলমানদেরকে শুধু আল্লাহ আল্লাহ জিকির নিয়ে মসজিদের মধ্যে আবদ্ধ করে রাখো, এর জন্য হে আশরাফ আলী থানভি তোমাকে আমরা 1200 টাকা করে বেতন দেব। যে আশরাফ আলী থানভি এক সময় তার কিতাবে আসে উর্দু কিতাব, বলছে এক ভক্ত তার কাছে পৌঁছেছে, এক ভক্ত তার কাছে পৌঁছেছে, পৌঁছে বলছে আমি স্বপ্নে দেখলাম
আপনার কাছে কিছু নসিহত দিতে গেছি, তো কালমা পড়তে পড়তে আমার আপনার নাম বেরিয়ে পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। বলছে বারহাক তুম মুঝে মোহাম্মত করতে হো, বলছে না যে তুম নাউজু বিল্লাহ পড়ো, শয়তানের পক্ষ থেকে সব লোক বলছেন বারহাক তুম মুঝে পছন্দ করনে ওয়ালে হো। তো এই হচ্ছে এদের অবস্থা। তো যাক, বিষয় হচ্ছে কুরবানি আসছে। প্রথমত বিষয় হচ্ছে যে যেটা বলেছিলাম যে ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেওয়া হয়েছে হাউজে কাউসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আপনাকে কাউসার দান করেছি, ফসল্লি তুমি নামাজ পড়ো, লিরব্বিকা তোমার রবের নামে, ওয়ানহার আর কুরবানি করো। তো প্রথমত বিষয় হচ্ছে যারা কুরবানি করবে অবশ্য পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে, তবে কুরবানি কবুল হবে। কারণ প্রথমে নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, তারপরে কুরবানি। কুরবানি করা ফরজ নয়, সুন্নাত। আর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দেবে, সৌদি আরবের ফতোয়ার কথা এই জন্য আমি উল্লেখ করলাম, সেই ব্যক্তির কথা এমন ফতোয়া এসছে যে তাদেরকে বিনামাজি যদি মারা যায়, জানাজা পড়া দূরের কথা, আপনার মুসলিমদের কবরস্থানে তার দাফনও করা যাবে না, তাকে পায়ে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে নর্দমার মধ্যে ফেলে দিতে হবে। সৌদি আরবে কিছুদিন আগে এই দিন এখনো বললে এক মাস হয়নি, অনেক বিদেশি মানুষরা সেখানে গিয়ে বসবাস করছে, আজান হয় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, আজান হয় দোকান বন্ধ হয়ে যায়, আজান হয় কারখানা বন্ধ হয়ে যায়, নামাজ পড়তে যেতে হবে। ওই বিদেশি মানুষদের অসুবিধার কারণে তারা আপিল করেছিল যে এই নিয়মটা বন্ধ করা হোক, যার ইচ্ছা সে নামাজ পড়তে যাবে আর যার ইচ্ছা সে কাজ করবে, এটাকে ছাড় দিতে হবে। এক মাসের মধ্যে ঘটনা বলছি, সৌদি আরবের গভর্নমেন্ট এবং কোর্ট সেটাকে নাকচ করে দিয়েছে, এখানে চলবে না, আজান হবে তোমার ব্যবসা বাণিজ্য ঘর দর সব কিছু বন্ধ করে, দোকান বন্ধ করে তোমাকে নামাজ পড়তে যেতে হবে, নাহলে এদেশে থাকার কোনো উপায় নাই, এদেশে ব্যবসা বাণিজ্য করতে হবে না, এদেশে কর্ম তোমাকে করতে হবে না, চলে যায় এদেশ থেকে। অনেক মানুষ এখন বিশেষ করে কলম পত্রিকা, বিশেষ করে কলম পত্রিকা মুসলমানরা পড়ছে, আলহামদুলিল্লাহ কিছু মুসলমানদের খবর হতে ছাড়ছে, কিন্তু কলম পত্রিকার মালিক তার ইতিহাস কি, তার ইতিহাস জানা আছে, তার আকিদা কি, তার আকিদা শিয়াদের আকিদা, যার কারণে কলম পত্রিকায় দেখবেন সৌদি আরবের খালি দুর্নাম, সৌদি আরবের রাজা এই করেছে, সৌদি আরবের যুবরাজ বিদেশে গিয়ে জিনা করছে, সৌদি আরবের সিনেমা হল ঘর তৈরি হয়েছে, সৌদি আরবে মূর্তি তৈরি হচ্ছে, সৌদি আরবে আপনার মন্দির তৈরি, সব বাজে খবর, একটা খবর সত্য নয়, মিথ্যা খবর সব। আর কাদের দালালি করছে? ইরান আর ইরাকের দালালি করছে, যে ইরানের মধ্যে, যে ইরানের মধ্যে আপনার সুন্নি, আপনার আরাবি, হানাফি, শাফি, মালিকি কোনো মসজিদ একটাও নাই, যে ইরানের মধ্যে কোনো সুন্নিদের মসজিদ নাই, শুধু শিয়াদের মসজিদ, ওখানে সুন্নিদের কোনো কথা চলবে না, শিয়াদের পেছনে সুন্নিদেরকে নামাজ পড়তে হবে, আর নইলে বাড়িতে নামাজ পড়ো, শিয়া সুন্নিদের মসজিদ করার কোনো অনুমতি নাই। সে ইরানের দালালি করছে ওই কলম পত্রিকা, সে ইরাকিদের দালালি করছে, যার জন্য আমরা তো কলম পত্রিকা পড়া ছেড়েই দিয়েছি, না পড়লে না কোনো সময় ইন্টারনেটে খবরগুলো পড়া হয়, এই জন্য যে কিছু কিছু খবর দেয়। তো বিষয় হচ্ছে যে সত্য তালাশ করতে হবে, সত্যকে জানতে হবে, শুধু খবরের কাগজ পড়লে হবে না, সেটাকে যাচাই বাছাই করতে হবে। সৌদি আরব হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে ইসলামী শাসন ব্যবস্থা চালু আছে, যেখানে তাওহীদের উপরে কাজ করা হয়, যেখান থেকে ইসলাম প্রচার করার জন্য পৃথিবীর অনেক ভাষাতে অনেক কিতাবপত্র লিখে ছেপে সেগুলোকে সারা পৃথিবীতে সেই সেই ভাষার অঞ্চলে পৌঁছে দেওয়া হয় ফ্রি অফ কস্টে, অথচ এদের গায়ে চামাচ লাগছে। কারণ সৌদি আরবের ফলে আমাদের মসজিদে এসেছিল একসময় একটা দাওয়াতি কাজে মৌলানা আবু তাহের চৌধুরী সাহেব, তো তিনি যখন আহলাদিস হয়েছিলেন, তিনি হজে গিয়ে আলাদিত হয়েছিলেন, তিনি যখন হজে যাচ্ছেন, হজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, হজের প্রশিক্ষণে বলে দেওয়া হয়েছিল সৌদি আরবে হজ করতে যাচ্ছেন সব কিছু করবেন, কিন্তু ওখানে কিতাবগুলোকে ছুবেন না, তো উনি ওই ভুলটা করেছিলেন বলে মাশাআল্লাহ আজকে আলাদিত হতে পেরেছিলেন, সেখানে গিয়ে কিতাবটাকে ছুঁয়েছিলেন,
বাংলা অনুবাদিত হাদিস গ্রন্থগুলোকে, কিতাবগুলোকে, কোরআনের অর্থগুলোকে, কোরআনের তাফসিরগুলোকে ছুঁয়েছিলেন বলে উনি আলাদা হতে পেরেছিলেন। তো অনেক কিছু প্রচার করা হয় কোরআন এবং সেই হাদিস যারা মেনে চলে তাদের বিরুদ্ধে, আর সেই বাপদাদা থেকে চলে আসা ভুল রীতিনীতিগুলো এবং কুসংস্কারগুলোকে বজায় রাখার জন্য অনেক কিছু প্রচার করা হয়। তো সেই প্রচারে কাম দিলে হবে না, সঠিক জিনিসগুলোকে জানতে হবে, জানার প্রচেষ্টা করতে হবে, অতঃপর তার উপরে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেঠিক থেকে বাঁচিয়ে রাখেন এবং সঠিক উপরে আমল করার সম্মতি প্রদান করেন। আমিন। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين ঈদের নামাজ সকাল 7টায় হবে ইনশাআল্লাহ।